শারদ উৎসব একেবারেই দোরগোড়ায়। আর শারদ উৎসবের দিনগুলোতে দর্শনার্থীদের আকর্ষণ করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও এক চমকপ্রদ থিম নিয়ে হাজির রাজধানীর অন্যতম সুনামধন্য ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন। এবার তাদের থিম হলো বেঙ্গালুরুর ঈশা ফাউন্ডেশনের আদিযোগে, এবং আদিযোগিতে যে বিশেষ আলোক প্রদর্শনী রয়েছে সেই আলোক প্রদর্শনীর অনুকরণে এই ক্লাব প্রাঙ্গণেও এক আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। চতুর্থের দিনেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো মণ্ডপ। শারদ উৎসব একেবারে দোরগোড়ায়। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব কিন্তু অন্যান্য বছরের মতো এবছরও একটা নতুন চমক নিয়ে এসেছে। গতবার তাদের যেটা থিম ছিল বুর্জ খালিফা, এবার কিন্তু তামিলনাড়ুর কোয়েম্বাটোরের ঈশা ফাউন্ডেশনের যে আদিয়োগী শিবা স্ট্যাচুটা রয়েছে সেই স্ট্যাচুর আদরেই কিন্তু পুজো মণ্ডপ তৈরি হয়েছে। এবারে আর কী কী চমক রয়েছে, আগের বারের মতনই হবে কি না, দর্শকদের জন্য আর কী কী ব্যবস্থা রয়েছে আমরা সবটা জেনে নেব। চলুন কথা বলে নিই ক্লাব সদস্যার সঙ্গে। এবারে পুজোর থিম কী? হ্যাঁ, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের কালচারাল সেক্রেটারি আমি। আর এই পুজোটা দীর্ঘ কত বছর আমি জানি না, অনেক আগে থেকে এখানে হয়ে আসছে এবং খুব জমজমাট গর্জিয়াসভাবেই এখানে হচ্ছে। আর এখানে সবচেয়ে বিশেষত্ব হলো ডিসিপ্লিন আমরা মানার জন্য খুব চেষ্টা করি। পুরুষ মহিলারা এই সদস্যরা এই পাড়ার সবাই আমরা একটা একটা পরিবার বলে জানি, এবং সেই জন্য আমাদের পুজোটা সবসময় সুন্দর হয়। আর পুজোর বাজেট যদিও একটু মানে বেশিই থাকে, কিন্তু পুজোটাও দেখার মতো অন্যতম হয়, এর জন্য আমরা অনেক অনেক অনেকগুলো প্রাইজ পেয়েছি। আর দুর্গা মায়ের আরাধনা এখন আমরা শুরু করছি, আজকে চতুর্থীতে আমাদের উদ্বোধন, আর এরই মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, কিছুটা মানে হয়েও গেছে, মাঝপথে আপনার সঙ্গে আমি কথা বলছি, এখন বাকিটা হবে। ঠিক আছে, নমস্কার। পুজোর দোরগোড়ায় এবং তার আগে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ তুলিটান। আমরা আরি নিউজ আপনাদের দেখাবো অন্যান্য পুজো প্যান্ডেলগুলিও, ততক্ষণ চোখ রাখুন আরি নিউজের পর্দায়। আমাদের এবার থিম বেঙ্গালুরুর ঈশা ফাউন্ডেশনের আদিযোগী, আদিযোগীর অনুকরণে আমাদের এবার প্যান্ডেল। তো এখানে ওই আদিযোগের মধ্যে একটা লাইট অ্যান্ড শো, মিউজিকের একটা শো থাকে, ওইখানে হয়তো আড়াই থেকে তিন মিনিট হয়, আমরা এটাকে কমিয়ে এক মিনিট করার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। এখানে বাইরে থেকে লোক এসেছে লাইট অ্যান্ড সাউন্ডের, শুধু মুম্বাই থেকে এসেছে এবং হায়দ্রাবাদ থেকে এসেছে, ওনারা এই প্রোগ্রামটা করবেন, আশা করি মানুষ দেখে আনন্দ পাবে। না, ওই বাইরে থেকে যারা এসেছে তারা ওই আদিযুগেরই ওখানে যে এটা করে লাইটিং শোটা করে ওদেরই একটা পার্ট ওনারা এখানে এসেছে। মূর্তিটা মোটামুটি মায়ের চেহারা আমাদের কাছে খুব সুন্দর লাগে, মা মুখটা আমরা মায়ের মুখটার উপরে আমরা বিশেষ জোর দিয়েছিলাম, মুখটাই মেইন ইয়েটা। আমি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি চিত্ত সাহা।